আসসালামু আলাইকুম দর্শক, আঙুরের চারার হট আইটেম এখানে ভালো ভালো জাতের তিনটা চারা আছে। এই যে এটা যেটা দেখেছেন, এটা হচ্ছে আর্লি রেড জাতের, এটা নতুন কুশি আসছে, গুটি কলমের একটা চারা, বেশ ম্যাচিউর একটা ডাল, গ্রোথ অনেক ভালো মাশাল্লাহ। এটা এখন মাটিতে লাগায় একটা সার দিলে, ডিএপি সার দিয়ে দিলে খুব দ্রুত বড় হবে। এর পাশে আছে এই যে দেখতেছেন, এটা হচ্ছে ব্যালেস, এটা গ্রাফটিংয়ের, এটার ছোট ছোট ডাল হয়েছে দুইটা, এটাও অনেক ভালোভাবে গ্রোথ হইতেছে। এই যে গ্রাফটিং যে করা হয়েছে, এটা এখনও তাজা দেখতেছেন, এটার কন্ডিশন খুবই ভালো মাশাল্লাহ। এটা মাটিতে লাগায় একটু সার দিয়ে দেওয়া উচিত, তাহলে দ্রুত বড় হয়ে যাবে। আর সাথে আরেকটা আছে অনেক সুন্দর চারা, এটা হচ্ছে বাইকুনোর, বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ভ্যারাইটি, এটার গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো। এখানে তিনটা ডাল এখানে বড় হওয়া শুরু হয়েছে, এই একটা একটা দুইটা তিনটা, এগুলা মানে নতুন ব্রাঞ্চ। এটার মধ্যে দুইটা ডাল ছিল, এই একটা ছিল আর এই পাশে এটা ছিল, এটা শুধু সবার প্রথমের ডাল। এটা ওই যে পানি শুকাইয়া এই ডালটা মারা গেছিল, পরে সার মধ্যে রেখে পানি দেওয়ার ফলে এই ডালটা, এই ডোকাটা মারা গেছিল, পরে বাকি যে অংশ এটা তাজা হয়ে উঠছে, এখন আবার নতুন করে খুশি ছাড়ছে অনেকগুলো। তো এটা গাছের চেহারা দেখতেছেন, মাশাল্লাহ খুবই সুন্দর, তিনটা গাছই যথেষ্ট পরিমাণে ভালো। ভ্যালেস এরকম ছোটো থাকলে ওইটা কিন্তু জমিতে লাগাইয়া একটু পরিচর্যা করলে খুব দ্রুত বাড়বে, গ্রাফটিংয়ের চারা তো, গ্রাফটিংয়ের চারা দ্রুত বৃদ্ধি পায়। আর এই আর্লি রেডের গ্রোথও ভালো দেখতেছেন। তো এগুলো আসলে হট আইটেম বলা চলে। আর্লি রেড বাংলাদেশে এই বছরই প্রথম ফলন আসছে কয়েকজনের বাগানে, এটা প্রচুর পরিমাণে ফল দেয় এবং খুবই ভালো একটা জনপ্রিয় জাত। তারপর ভ্যালেস তো এখনও পর্যন্ত জনপ্রিয় জাত বাংলাদেশে, মানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা হচ্ছে ভ্যালেজের। আর জনপ্রিয়তার একটা যদি লিস্ট যদি করেন, সেখানে আপনার একে থেকে তিন পর্যন্ত লিখতে গেলে আপনাকে রাখতে হবে ভ্যালেজ, তারপর হচ্ছে আর্লি রেড, তারপরে রাখতে পারেন লোরাস, ও আরেকটা জিনিস বাদ পড়ে গেলো হচ্ছে বাইকোনোর, বাইকোনোরও রাখতে হবে। আসলে কোনোটা রাইখা কোনোটা বাদ দেওয়া যাবে না, দেখা যাবে যে আপনার ভালো জনপ্রিয়গুলার লিস্ট করতে গেলেও চার পাঁচটা নাম বলে ফেলতে হবে, যেমন ভ্যালেজ আছে, লোরাস আছে, আর্লি রেড আছে, বাইকোনোর আছে, এরকম আরও কয়েকটা আছে যেগুলো বেশি জনপ্রিয়। তো এই বাইকোনোর বাংলাদেশে খুবই পরীক্ষিত, খুবই সুন্দর ফলন হইতেছে, খুবই ভালো একটা জাত। এটা মানে কেউ একটা গাছ লাগাইলে আমার মনে হয় তার বাইকোনোর লাগানো উচিত, আর যদি একাধিক গাছ লাগায় সেক্ষেত্রে তাদের পছন্দ মতো লাগাইতে পারে। তো এগুলো হচ্ছে আমার সেল হওয়া চারা, মানে বিক্রি হয়ে গেছে এগুলা, আরও প্রায় তিন মাস আগে টাকা দিয়ে রাখছে কুমিল্লার এক ভাই লাকসামের, তো ওনার কাছে এগুলো পাঠিয়ে দিব। মানে বিষয়টা এমন হয়েছে যে আমি তারে একটু সাইদা সাইদা ধাক্কায় ধাক্কায় চারা দিতেছি, এই অবস্থা। এই ভাই আমাকে টাকা দিয়ে রাখছে অনেক দিন আগে, পেমেন্ট করে রাখছে, মানে কিছু টাকা পেমেন্ট করে রাখছিল, প্রায় দুই আড়াই মাস হয়ে যাওয়ার পরে আমার একটু টাকার দরকার ছিল, পরবর্তী বললাম তাহলে বাকি টাকাটাও দেন, সেটাও দিয়ে দিছে। তারপরে তার মানে গাছ নেওয়ার অত তাড়াহুড়া নাই, তো গাছগুলো আসলে মাটিতে লাগাই দেওয়া দরকার যত আগে লাগাই দেব। যেমন এটা যদি লাগাই দেওয়া হয়তো এতদিন মাটিতে, এটা এখন মাসায় উঠে যাইতো, এটা যখন রেডি হয়েছে, যদিও তখন আমার সব চারা রেডি ছিল না, এই যে এটা রেডি হইতে একটু সময় লাগছে, তো ওনার এখনও তাড়াহুড়া নাই। তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এগুলো দ্রুত মাটিতে লাগাইয়া একটু পরিচর্যা করা দরকার, তাহলে বড় হয়ে যাবে শীত আসার আগেই। এখন এই আর্লি রেড দেখতেছেন, আর্লি রেড আর বাইকোনোরের, সরি, আর্লি রেড আর উবা ইটালিয়ার আর একটা একটা, উবা ইটালিয়া এক পিস, আর্লি রেড এক পিস, এরকম দুই পিস তারা হয়তো আর কিছুদিন পরে রেডি হইতে পারে। গুটি কলমের ওগুলো ছাদে রাখা আছে, ওগুলা অবস্থা ভালো, কুশি দিলেই ওগুলো সেল করা যাবে, তো সেটা নিয়েও আপডেট দিব। এগুলা কত টাকায় বিক্রি করলাম অনেকে হয়তো জানতে চাইবেন। এই তিনটা চারা 3700 টাকায় বিক্রি হয়েছে। আপনার যে
তিনটা জাত দিছি, দুইটা জাত দেওয়ার কথা ছিল, তিন আইটেমের তিনটা না, মানে দুইটা হচ্ছে বাইকোনোর, একটা হচ্ছে আর্লি রেড, এইভাবে কথা ছিল 3700 টাকা। কিন্তু ওই বাইকোনোরের আমার যে চারাগুলো ছিল সেগুলো মারা যাওয়াতে আমি ওনাকে একটা ব্যালেজি দিয়ে দিতেছি, ব্যালেজের দাম যদিও বাইকোনোর থেকে কিছুটা বেশি, তো সমস্যা নেই, উনি এতদিন যাবত টাকা দিয়ে রাখছে। আর চারার দাম আসলে কম বেশি হয়, অনেকে দেখা যায় আমার কাছ থেকে আমার থেকে কমই বিক্রি করতেছে, অনেকে আবার আমার কাছ থেকে বেশি দামে বিক্রি করে, তারপর চারার আবার ভালো মন্দ আছে, তো সব মিলিয়ে ওটা ব্যাপার না, হয়তো 200 টাকা সে জিতছে না হয়তো 200 টাকা আমি জিতছি, এটা বিষয় না, তবে চারাগুলো যথেষ্ট পরিমাণে ভালো, ওনার আশা করি পছন্দ হবে। এগুলো যদি পছন্দ না হয় তো এর থেকে ভালো চারা পাওয়া আসলে মুশকিল, আমি তো অনেক চারা কিনছি, আমার কাছে 20টা জাত আছে, তো আমি অনেক চারা কিনছি, দেখছি যে আসলে মানুষ কেমন চারা সেল করে, বাজারে কেমন চারা পাওয়া যায়। এই যে এটা যে দেখতেছেন, এটার মধ্যে একটু গোড়ায় সার দিয়া পরিচর্যা করলে এটা থেকে যে সুন্দর ডাল বের হয়েছে, এটা মানে খুব দ্রুত বড় হবে। তারপরে বাইগুনোর তো এটা মাশাল্লাহ অনেক ভালো হয়ে আছে, ব্যালেন্সটা শুধু একটু ছোটো, এটাও সার দিয়ে একটু পরিচর্যা করলে দ্রুত বড় হয়ে যাবে। তো কারেন্ট চলে গেল, ভিডিও আর লম্বা করবো না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।